নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। মকর রাশি 2024 কেমন যাবে আপনাদের? শনি সাড়ে সাতই বর্তমানে চলছে এবং শনি সাড়ে সাতির অন্তিম চরণ, শেষ চরণ আপনারা কিন্তু পাস করছেন। তো মোটামুটি আপনাদের 2024 মকর রাশির অর্থ আপনাদের সম্পত্তি, কেরিয়ার, বাড়ি, গাড়ি, প্রেম, বিবাহ, সন্তান, সমস্ত কিছু বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। আপনারা যদি মকর রাশির জাতক অথবা জাতিকা হন, অবশ্যই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত আলোচনাটি শুনবেন। দেখুন, মকর রাশির এবছর প্রথম কথা আমি বলি, আপনাদের সন্তানের জায়গাটা আপনাদের ক্ষেত্রে কিন্তু গাঢ় দেখা যাচ্ছে। অর্থাৎ যারা দম্পতি রয়েছেন, সন্তান প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন, আপনাদের এবছর বৃহস্পতি আপনাদের পঞ্চমভাবে অবস্থান করছে। মে মাস থেকে আপনাদের যারা ফ্যামিলি প্ল্যানিং করতে চাইছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু এবছর সন্তানের জায়গাটা কিন্তু গাঢ় সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং এর সাথে সাথে যারা শিক্ষার্থীরা রয়েছে, বিদ্যার্থীরা রয়েছে, অনেকেরই প্রশ্ন রয়েছে যে এবছর আমার শিক্ষা কেমন হবে, পড়াশোনার জায়গা কেমন হবে। দেখুন, মকর রাশি শনি সাড়ে সাতই চলছে, একটু হলেও আপনাদের অমনোযোগী আসবে। কিন্তু যারা বিদ্যার্থীরা রয়েছেন, আপনাদের ক্ষেত্রে কিন্তু এবছর বিশেষভাবে লাভ দিবে বিদ্যা ক্ষেত্রে। অর্থাৎ আপনারা যারা শিক্ষার্থীরা রয়েছেন, শিক্ষার জায়গাটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো লাভ আপনাদের দিতে চলেছে। এবং যারা হায়ার লেভেলে পড়াশোনা করছেন বা আপনাদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক রয়েছে বা আপনাদের গ্র্যাজুয়েশন রয়েছে বা আপনারা পিএইচডি করছেন বা আপনারা রিসার্চমূলক পড়াশোনা করছেন বা আপনি সিএ নিয়ে পড়াশোনা করছেন বা আপনি আপনারা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, এই জায়গাটা মকর রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দিবে। অর্থাৎ আপনাদের সন্তান এবং আপনাদের শিক্ষা ক্ষেত্রে কিন্তু শুভ ফল আপনাদের প্রদান কিন্তু করতে চলেছে 2024 আপনারা যদি মকর রাশির মানুষ হন আপনাদের ক্ষেত্রে। এবার আসি মকর রাশির ক্ষেত্রে, আপনারা যদি মকর রাশির জাতক অথবা জাতিকা হন, আপনাদের ধনের জায়গা কেমন রয়েছে, অর্থের জায়গা। দেখুন, অর্থটা হচ্ছে আমাদের এক কথায় হচ্ছে গাড়ির পেট্রোলের মতন। অর্থাৎ আপনাদের ধনপতি ধনভাবে অবস্থান করছে, অর্থের জায়গাটা কিন্তু আপনাদের খুব ভালো কিন্তু দিবে। অর্থাৎ এই সময়ের মধ্যে আপনাদের কোনো জায়গা থেকে অর্থ প্রাপ্তির একটা বড় সম্ভাবনা, ইনকাম আপনাদের গেন এবছর কিন্তু করতে চলেছে। অর্থাৎ আর্থিক স্থিতির জায়গা যদি আমি মানে মোটের উপর দিয়ে যদি ধরি, আর্থিক স্থিতি মকর রাশির ক্ষেত্রে কিন্তু শুভ ফল প্রদান কিন্তু করতে চলেছে। এবং মকর রাশির এবছর আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে আসি, আপনাদের কেরিয়ার, দেখুন চাকরির অনেকে চেষ্টা করছেন। আমি বলবো মে মাস পর্যন্ত আপনাদের গাঢ় চাকরির সম্ভাবনা কিন্তু রয়েছে। অর্থাৎ যারা এমএনসি কোম্পানিতে চাকরি করছেন বা দীর্ঘদিন, একটা অনেকে প্রশ্ন করেন যে কৌশিকদা আমার কি সরকারি চাকরি হবে, হ্যাঁ মকর রাশির ক্ষেত্রে কিন্তু চাকরির সম্ভাবনাটা কিন্তু গাঢ় দেখা যাচ্ছে 2024। শনি কিন্তু আপনাদের কিন্তু চাকরি কিন্তু দিবে, কারণ শনি আপনাদের সরাসরি আবার একাদশভাবে দৃষ্টি দিচ্ছে। দেখুন, এই জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ দিবে এবং বৃহস্পতির দৃষ্টি দিচ্ছে আপনাদের কর্মভাবে। দেখুন, এর পাশাপাশি চতুর্থভাবে আপনার বৃহস্পতি অবস্থান করছে জানুয়ারি টু এপ্রিল মাস পর্যন্ত। আপনাদের কোনো সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা রয়েছে মকর রাশির আপনারা যদি মানুষ হন। আপনারা কোনো এবছর অ্যাসেট বা প্রপার্টি আপনারা এবছর কিন্তু কেনার সম্ভাবনা কিন্তু গাঢ় দেখা যাচ্ছে। আপনাদের সুখের জায়গায় সুখভাব, চতুর্থভাব হচ্ছে আমাদের সুখভাব, আমাদের সুখের জায়গা ভালো কিন্তু দেখা যাচ্ছে মকর রাশি যদি আপনারা যদি মানুষ হন। সুখ সাধন বা আপনাদের এক কথায় যদি বলি ভূমি ভবন বাহন সুখ এবছর কিন্তু আপনাদের দেখা যাচ্ছে। মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা যথেষ্ট ভালো কিন্তু
আগামী দিনে হতে চলেছে মায়ের স্বাস্থ্য নিয়ে যাদের সমস্যা চলছিল সেই জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো। এবং এর এর সাথে সাথে আপনারা মকর রাশি মানুষ, আপনাদের থার্ড হাউসে রাহু অবস্থান করছে, খুব ভালো রেজাল্ট দিবে। গোচরের থার্ড হাউসে রাহু আপনাদের এক্সিলেন্ট রেজাল্ট মকর রাশির আপনারা যদি মানুষ হন। আপনাদের ক্ষেত্রে শনি সাড়ে সাতই চলছে, কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু এবছর বিশেষভাবে লাভ দিবে আপনাদের, বিশেষ করে ফরেন থেকে যারা বিদেশের সাথে যুক্ত রয়েছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন, এই জায়গাতে আপনারা কিন্তু ভালো লাভ আপনারা পাবেন। বা আপনার কোনো সেবামূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি এনজিওর সঙ্গে যুক্ত রয়েছেন মকর রাশি, এনজিওর সঙ্গে যুক্ত রয়েছেন, বা আপনি কোনো নার্সিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, বা ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন, হসপিটাল ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্টের কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ আপনাদেরকে কিন্তু দিতে চলেছে 2024। আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা ভালো সম্ভাবনাগুলো কিন্তু নিয়ে আনতে চলেছে। এই যে বৃহস্পতি আপনাদের পঞ্চমভাবে যখন মে মাসে চলে যাবে, আপনাদের শিক্ষা যেমন দিবে, সন্তানের জায়গা যেমন দিবে, কিন্তু আপনাদের সরাসরি আবার ভাগ্যভাবে দৃষ্টি দিচ্ছে। দেখুন, বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় না, সেটা গঙ্গা জলের মতো পবিত্র করে। অর্থাৎ ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, সেটা আপনাদের নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে, ভাগ্যের সাপোর্ট আপনারা পেতে চলেছেন। এবং এর পাশাপাশি একাদশভাবে বৃহস্পতির দৃষ্টি আপনাদের ইনকাম গেন আপনাদের করবে, অর্থাৎ ইনকামের জায়গা, আর্থিক স্থিতির জায়গা আপনাদের এবছর মজবুত করতে চলেছে। অর্থাৎ দীর্ঘদিন আটকে গেছে বা আপনাদের ক্ষেত্রে বিল কোনো জায়গাতে পাস হচ্ছে না, দীর্ঘদিন কোনো প্রজেক্ট আটকে আছে, আপনার নিজস্ব কোনো ফ্যাক্টরি আছে বা কোনো আপনার নিজস্ব কোম্পানি আছে, সেটা দীর্ঘদিন বন্ধ হয়ে রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু আপনাদের এবছর কিন্তু খুলবে 2024। অর্থাৎ বন্ধ ভাগ্য আপনাদের খুলতে কিন্তু চলেছে। এবং বৃহস্পতি আপনার সরাসরি রাশির উপর দৃষ্টি দিচ্ছে, শরীর স্বাস্থ্য নিয়ে যারা ভুগছিলেন, মে মাসের পর থেকে আপনাদের স্বাস্থ্যক্ষেত্রে কিন্তু বিশেষভাবে অগ্রগতি আপনাদের কিন্তু হতে চলেছে। আপনারা যদি মকর রাশি মানুষ হন, স্বাস্থ্যের জায়গাটা নিয়ে খুব একটা বড় ধরনের যে চিন্তা দুশ্চিন্তা আমি কিন্তু দেখতে পাচ্ছি না, মোটের উপর দিয়ে আমি বলবো স্বাস্থ্যের জায়গাটা আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো জায়গা কিন্তু দেখা যাচ্ছে মকর রাশি। মকর রাশি সরাসরি বৃহস্পতি রাশির উপর দৃষ্টি দিয়ে আপনাদের বিয়ের জায়গা, যারা দীর্ঘদিন বিয়ের জন্য প্রচেষ্টা করছেন, আপনাদের কনফার্ম লাভ ম্যারেজ এবং অ্যারেঞ্জ ম্যারেজ দুটো জায়গায় কিন্তু আপনাদের নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু দেখা যাচ্ছে। অর্থাৎ যারা প্রেমজ বিয়ে করতে চাইছেন বা অ্যারেঞ্জ ম্যারেজ করতে চাইছেন, সেখানে ভালো পাত্র বা ভালো পাত্রীর একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। দ্বিতীয়ভাবে শনি অবস্থান করছে, আপনাদের এবছর অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হবে। এবং এর পাশাপাশি একটি কথা আপনাদেরকে বলি, আপনারা মকর রাশি মানুষ, এবছর আপনাদের শেয়ার বাজার, লটারি ফাটকা থেকে বড় ধরনের অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। যাদের কোনো কাজ আটকে গেছে, দীর্ঘদিন পেন্ডিং হয়ে আছে, সেই কাজগুলো আপনাদের সম্পূর্ণ হবে। নিজস্ব কোম্পানি বা ফ্যাক্টরি যাদের রয়েছে, সেই জায়গাগুলো কাজ আপনাদের খুলবে। এবং এর সাথে সাথে আপনারা মকর রাশি মানুষ, শনি সাড়ে সাথে চলছে, অবশ্যই আপনারা হনুমানজির উপাসনা অবশ্যই আপনারা করুন, শনি সাড়ে সাথে শেষ চরণ। এবং পাশাপাশি আপনারা শনির বীজ মন্ত্র আপনারা পাঠ করুন, যে সমস্যাগুলো রয়েছে কিনা সেই সমস্যা থেকে 100% আপনারা কিন্তু মুক্তি কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ 2024 মকর রাশির ক্ষেত্রে বেশ কিছু দিক থেকে শুভবার্তা বহন করবে, কিন্তু আপনাদের এবছর রাগ জেদ কিন্তু বাড়বে এবং কর্মক্ষেত্রে আপনাদের যথেষ্ট প্রেশার চাপ আপনাদের থাকবে। অর্থাৎ এই জায়গাটা যদি আপনারা নিতে পারেন কিনা, মকর রাশির ক্ষেত্রে কিন্তু 2024 একটা গোল্ডেন ইয়ার কিন্তু হতে চলেছে, অনেক কিছু প্রাপ্তির একটা সম্ভাবনা মকর রাশির ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে, বিশেষ করে আপনাদের অর্থ সম্পত্তি কেরিয়ারের জায়গায়। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার, ধন্যবাদ।